nationality unknown. He holds 8 passports. அவரை வச்சு 600 டைம்ஸ் இன்ட்ரோகேட் பண்ணிருக்கோம். ஒரு ஒரு தடவையும் ஒரு ஒரு லாங்குவேஜ், ஒரு ஒரு கதை. மிஷின் அது எல்லாத்தையும் உண்மை. பாலிவுட்டர் বিভিন্ন மூவிতে বাংলাদেশকে বিভিন্ন সময়ে নানাভাবে উপস্থাপন করা হয়েছে. হালে মার্ভেল ইউনিভার্সের থর চরিত্রে অভিনয় করা ক্রিস হেমসওয়ার্থ অভিনীত হলিউডের মুভি এক্সট্রাকশনে বাংলাদেশের বিভিন্ন স্থানগুলো সিনেমার একটি বড় জায়গা জুড়ে ছিল। সেই ধারায় নতুন সংযোগ স্থাপন করলো দক্ষিণ ভারতীয় মুভি ইন্ডাস্ট্রি। সম্প্রতি মুক্তি পাওয়া স্পাই থ্রিলার সর্দারে আবার উঠে এসেছে বাংলাদেশি প্রেক্ষাপট। বাংলাদেশ পুলিশের হাতে বন্দী এক আসামিকে ঘিরে রহস্য ঘনীভূত হয়ে উঠতে দেখা গেছে 1 মিনিট 40 সেকেন্ডের এই ট্রেলারটিতে। বিক্রম মুভিখ্যাত খ্যাতিমান পরিচালক লোকেশ কানাগরাজের কাইটি মুভিতে অসাধারণ পারফরমেন্স ছিল কার্থি। দক্ষিণী এই সুপারস্টার ভিন্নধর্মী গল্পে নিজেকে ফুটিয়ে তুলতে সদা তৎপর। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত PS1-এর পরপরই সামনে এলো এই টিজার। টিজারের শুরুর দিকে বাংলাদেশের জেলে থাকা এক রহস্যময় বন্দীর রেকর্ড ঘেঁটে দেখতে দেখা যায় পুলিশের একজন উদ্ধর্তন কর্মকর্তাকে। এর পরপরই আরও কয়েকটি সিনে দেখা মেলে বাংলাদেশের পুলিশের পোশাক পরিহিত আরও কয়েকজনকে। জেলের ভেতরে একটি অ্যাকশন সিকোয়েন্সও দেখা গেছে। সব মিলিয়ে টিজারটিতে বাংলাদেশ পুলিশের উপস্থিতি বেশ অনেকটা জায়গা জুড়ে ছিল। সর্দার মুভির পাওয়ার প্যাকড অ্যাকশন ট্রেলারে কার্তিকে একটি শেপ শিফটার বা ছদ্মবেশী গুপ্তচরের ভূমিকায় দেখানো হয়েছে। বিশ্বজুড়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাকে ট্র্যাক করতে একত্রিত হয়েছে। ট্রেলারটি একটি ভয়েস ওভার দিয়ে শুরু হচ্ছে, যেখানে বলা হচ্ছে কেউ একজন ভল্টে প্রবেশ করেছে, যা কিনা ভারতের সবচেয়ে সুরক্ষিত ইন্টেলিজেন্ট বিভাগের অতি গুরুত্বপূর্ণ দলিলে ঠাসা। আইন প্রয়োগকারী সংস্থাগুলো সেই গুপ্তচরের পরিচয় এবং অবস্থান শনাক্ত করতে একত্রিত হয়েছে। একই সাথে বলা হয় যে সেই অপরাধীর নাম এবং ছবি শনাক্ত করা গেছে। তাকে এমন একজন ব্যক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে যার 4টি পাসপোর্ট রয়েছে এবং 600 বারেরও বেশি জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু প্রতিবারই তার আলাদা নাম এবং পরিচয় সামনে এসেছে। তাদের মধ্যে কেউ কেউ দাবি করেছেন যে তিনি লাই ডিটেকশনের জন্য ব্যবহৃত পলিগ্রাফ মেশিনটি হ্যাক করতে সক্ষম হয়েছেন। দায়িত্বে থাকা একজন কর্মকর্তার কাছে 6 জন সন্দেহভাজন ব্যক্তি রয়েছেন, যা তার সিনিয়রের কাছে উপস্থাপন করা হয়। এই সিনিয়র অফিসারের চরিত্রে রয়েছেন বলিউডের বিখ্যাত অভিনেতা চাঙ্কি পাণ্ডে। তিনি নিশ্চিত করেছেন যে 6 সন্দেহভাজন ব্যক্তি আসলে একজনই। ট্রেলারটিতে আরও দেখানো হয়েছে কার্থি এক চরিত্র থেকে অন্য চরিত্রে কীভাবে নিজের ভুল পাল্টাচ্ছেন। এই অপরাধীর সাংকেতিক নাম হিসেবে সে ব্যবহার করেছে সর্দার নামটি। এই ছবির ট্যাগলাইন যে একবার গুপ্তচর সে সর্বদা গুপ্তচর। মুভিটি পরিচালনা করেছেন PS মিত্রান। মুভিটির নাম ভূমিকায় আছেন কার্থি। এছাড়াও রাশি খান্না, চাঙ্কি পাণ্ডে এবং রাজিশা বিজয়নের মতো বড় বড় তারকাদের দেখা যাবে প্রধান ভূমিকায়। ছবিটি প্রযোজনা করেছেন এস লক্ষণ কুমার। সব কিছু ঠিক থাকলে আগামী 24 অক্টোবর 2022-এ দীপাবলি উপলক্ষে মুক্তি পাওয়ার কথা রয়েছে সর্দার মুভি। নিউজ ডেস্ক, দেশ টিভি ডিজিটাল।